ভাবুন আপনি কোথাও ঘুরতে যাবেন, কিন্তু আপনি জানেন যে এখন বর্ষাকাল, তাই বৃষ্টির যে কোনো মুহূর্তে হতে পারে, ও ঘুরতে যাওয়ার প্ল্যানও ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এখন ঘুরতে যাওয়ার আগে সত্যি সত্যি দেখা গেল বৃষ্টি শুরু হবে, তাহলে কি আপনি প্ল্যান ক্যান্সেল হওয়ার জন্য খুবই রেগে যাবেন? হয়তো রাখবেন, আর সেই রাগের পরিমাণটা খুব সামান্যই হবে, অতটা খারাপ লাগবে না যতটা খারাপ এই ঘটনায় লাগতো। ভাবুন শীতকালে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন খুবই আনন্দের সহিত, এবং আপনি দৃঢ়প্রতিজ্ঞ যে আপনি যাবেনই, কিন্তু হঠাৎ বেরোনোর আগেই দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেল আর আপনার পারফেক্ট প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। এই ঘটনাতে আপনি প্রথম ঘটনার থেকে অনেক বেশি রেগে যাবেন এবং অনেক বেশি খারাপ লাগবে আপনার। বেশিরভাগ মানুষই মনে করেন যে রাগ তখনই আসে যখন ওনাদের সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটে, যেটা 100% সত্য নয়। কিছু খারাপ ঘটনা ঘটার জন্যই শুধু রাগ হয় না, রাগ তখনই হয় যখন আমাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটে আর যেটা আমরা কখনোই আশা করি না। মার্কাস অ্যাউরেলিয়াস খুব বুদ্ধিমান ও শেষ 5 ভালো রোমান রাজাদের মধ্যে একজন ছিলেন, যার শিক্ষা আমরা এখনও গ্রহণ করে থাকি। ওনার জীবনকালীন উনি একটি বই লেখেন, তোমরা এটাও বলতে পারেন যে উনি একটি ডায়েরি মেনটেন করতেন, যেখানে উনি সবসময় লিখতেন যা উনি নিজের জীবন থেকে শিখেছিলেন। এই বইটা উনি অন্যের জন্য কিন্তু লেখেননি, নিজের জন্যই লিখতেন, যেখানে উনি নিজের অভিজ্ঞতাগুলোকে যখন তখন যেখানে সে ডায়েরি বন্দি করতেন। ওনার মৃত্যুর পর এই ডায়েরি পাওয়া যায় ও বই রূপে প্রকাশিত হয়, যার নাম মেডিটেশন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শনের মধ্যে এই বইটাও একটা, আর আজ আমি এই মেডিটেশন বই থেকে সেখানে একটা গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতেই যে এক্সাম্পল দিয়েছিলাম সেটা এই নীতির সঙ্গে রিলেটেড ছিল, আর একটা এক্সাম্পল দেখা যায়। এই রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ওমেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলো, তাতে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে যারা এক্সপেক্টই করেনি যে ইন্ডিয়া হারতেও পারে, তাদের কিন্তু খুব বেশি খারাপ লেগেছে, খুব বেশি কষ্ট পেয়েছেন। আর যারা মন থেকে এক্সপেক্ট করে রেখেছিলেন এটা তো গেম, এখানে যারা ভালো পারফর্ম করবে তারাই জিতবে, আর এক টিমকে তো হারতেই হবে, এক টিমকে তো জিততেই হবে, তারা কিন্তু অপেক্ষাকৃত কম কষ্ট পেয়েছে। দর্শন আমাদের শেখায় যে হ্যাঁ, আমাদের সাথেও খারাপ ঘটনা ঘটতে পারে, খারাপ সময় আসতেও পারে, আর আসবেও শিওর, কারণ খারাপ সময় সব মানুষের জীবনেই আসে। যদি আমরা এই সত্যকে প্রথম থেকেই এক্সপেক্ট করে দেখি তাহলে এটা আমাদের জীবনকে আরও সহজ করে দিতে পারে, কারণ আমরা খারাপ সিচুয়েশানগুলোকে আরও বেটারভাবে হ্যান্ডেল করতে পারব, আর আমাদের এতটা খারাপ লাগবে না বা অতটা রাগ হবে না যতটা রাগ আনএক্সপেক্টেশনের কারণে হয়, যেমন বৃষ্টি আসার এক্সপেকটেশন না রাখ। এই নীতি প্র্যাকটিক্যাল লাইফে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এক্সাম্পল, ভাবুন আপনার একটা বাড়ি কাউকে ভাড়া দিয়েছে, আর আপনি প্রত্যেক বছর বাড়ি ভাড়া 1000 টাকা করে বাড়িয়ে দেন বলে আপনি ভাড়াটিয়াকে বলে দিলেন যে দেখুন বাড়িতে 1 বছরের বেশি থাকলে কিন্তু পরের বছর থেকে 1000 টাকা করে মাসে বেশি দিতে হবে। আপনার এই কথা শোনার পর ভাড়াটিয়া কিন্তু এতটা প্রবলেম হবে না যখন আপনি সত্যি সত্যি বাড়ির ভাড়া বাড়িয়ে দেবেন। কিন্তু ভাবুন এইরকম কিছু না বলেই আপনি 1 বছর পর থেকে বাড়ি ভাড়া বাবদ মাসে 1000 টাকা করে যদি বাড়িয়ে দেন, তাহলে ওই ভাড়াটিয়ার অনেক বেশি রেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা বেশিরভাগ লোকই সঠিক এক্সপেকটেশন রাখে না অন্য লোকেদের থেকে ও জীবন থেকে, যেটা কিনা দর্শনের পক্ষ থেকে একেবারেই ভুল। মনে রাখবেন লাইফে আপনার প্রবলেম আসবেই, আর হয়তো অনেক বেশি মাত্রায় আসবে, অসুখ বিসুখ আসবে, অবিচার হবে আপনার সাথে, আপনার কাছের মানুষ আপনাকে ধোকা দেবে, চিট করবে, মিথ্যা বলবে, নিজের লাভের জন্য আপনার সঙ্গে ঝগড়া করবে, আরও অনেক কিছু খারাপ জিনিস হতে পারে। যদি আপনি এরকম এক্সপেক্ট করে থাকেন যে না আমার সাথে কোনো খারাপ কাজ হবে না, তাহলে আপনি ভুল প্রত্যাশা নিয়ে জীবনযাপন করছেন, কারণ জীবন পরিবর্তনশীল, এখানে সব কিছু হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই সমস্ত ব্যাপার নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অনেক বেশি শক্তিশালী, যতটা আপনি নিজেকে ভাবেন তার থেকেও অনেক বেশি, এতটা শক্তিশালী যে আপনি যে কোনো সিচুয়েশানকে হ্যান্ডেল করে খুশিতে থাকতে পারেন। এই টপিকের উপর আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন বোধ করছি। দেখুন, আমি এই দর্শন সম্পর্কে বুঝিয়ে কিন্তু এটা বলতে চাইনি যে আপনি কাউকে বিশ্বাস করবেন না বা ভবিষ্যৎ নিয়ে নেগেটিভ থাকেন, না একদম না। এমনকি আমি আমার জীবনের বিশেষ কিছু মানুষের উপর বেজায় আস্থা রাখি আর নিজের ভবিষ্যৎ নিয়ে সবসময় পজিটিভই থাকি, কিন্তু এর মানে এই নয় যে সবসময় আমাদের মতো করে জীবন চলবে বা আমার জীবনের কোনো খারাপ এক্সপেকটেশন নেই। আছে, অবশ্যই আছে, আর আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা রেডি থাকুন, নেগেটিভ না, রেডি নিজেকে তৈরি রাখুন যে কোনো সিচুয়েশনের মুখোমুখি হওয়ার জন্য।